আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। এবার লকডাউনের মধ্যে কালোবাজারি রুখতে ইবি ও পুলিশের হানা নারায়ণপুর বাজারে। লকডাউনের মধ্যে নারায়ণপুর বাজারে শাকসবজি, আলু, পেঁয়াজ, মাছ, মাংসের মূল্য বাজার ছাড়া নেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ পেয়ে আজ ইবির ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ অফিসার হানা দেয়। ইবি ও নারায়ণপুর থানার পুলিশ যৌথভাবে নারায়ণপুর বাজারে হানা দেয়। বাজার করতে আসা মানুষের সঙ্গে কথা বলেন ইবি অফিসার রত্নেশ্বর দাস ও নারায়ণপুর থানার আইসি তুষারকান্তি সর্দার। লকডাউনের পর নারায়ণপুর বাজারে কাঁচা সবজি থেকে মাছ মাংসের দাম অত্যাধিক নেওয়া হচ্ছে বলে ওই অভিযোগ করেন ক্রেতারা। বিক্রেতাদের সঙ্গে এ ব্যাপারে কথা বলেন ইবির অফিসাররা। সঠিক মূল্যে জিনিসপত্র বিক্রি করার নির্দেশ দেন ইবি অফিসাররা। দোকানের সামনে জিনিস এবং মূল্যের তালিকা দিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়। খুচরো যারা পাবলিক নেবে তারা কত সেই জন্য আপনাদের রেড বোর্ড মাস্ট, রেড বোর্ড একটা করে এখানে লাগিয়ে। আমি এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বড়বাবু বিধাননগর পুলিশ কমিশনারের। আজকে মুরগি কত করে দিয়েছেন? কেন এত দাম তো নয়, 105 টাকা রাজারহাটে পাওয়া গেছে, আর আপনার 129 টাকা কেন হলো? পাইকারি রেট আমি জানি, রাজারহাটে তিনজন দিয়ে যায়, আমি ওদের থেকে আজকে 105 টাকা, আপনার কেন 129 টাকা হলো? অবশ্যই দেওয়া করে দিব। আপনি আপনার ইয়েটা কোথায়? গঙ্গানগর কোন নগরে? হ্যাঁ, দামটা বেশি নিচ্ছেন। আজকে দেখুন, রাজারহাট থেকে যারা কিনেছে তাদেরকে জিজ্ঞাসা করুন, 105 টাকা নিয়েছিল। হ্যাঁ বলুন, বিলটা তো আমার কাছে আছে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি, ক্রীড়া, অপরাধ, বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।